বন্ধুরা, আবার একটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদের সঙ্গী করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে 170 কিলোমিটার দূরত্ব অবস্থিত বঙ্গোপসাগরের তীরে সমুদ্র সৈকত মন্দারমণির উদ্দেশ্যে। আর আজকের এপিসোডে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে চলতে চলতে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে মন্দারমণি ভ্রমণের হোটেল এবং যাতায়াত সম্পর্কিত সমস্ত তথ্য। অপূর্ব সুন্দর এই যাত্রাপথ অতিক্রম করে আমাদের আজকের রাত্রিকালীন ডেস্টিনেশন থাকবে সানসিটি রিসর্ট। আর এরপর সমুদ্রের ধারে নোনা হাওয়াকে গায়ে মেখে আমরা যোগদান করব আজকে সন্ধ্যায় এই রিসর্টে চলতে থাকা একটি বিশেষ রিক্রিয়েশন প্রোগ্রামে। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যেহেতু শনিবার, আমাদের অফিস তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের ডেস্টিনেশন আজকে কোথায় হতে চলেছে। আমরা যাচ্ছি মন্দারমণি, স্টার্ট করব। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:17, আর অ্যাপ্রক্সিমেটলি আজকে ট্রাভেল টাইম থাকবে 5 থেকে 5.5 ঘন্টা। তো চলো জার্নিটা শুরু করি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এই জার্নির। আশা করি এই জার্নিটা এক্সাইটিং হতে চলেছে। তাহলে চলো আজকের জার্নিটা শুরু করা যাক। আমরা রয়েছি ইউনিটেক গেট 2 এর দিকে, যে গেটটা রয়েছে সেখানে। আর এই মুহূর্তে অরিন্দম দেখতেই পাচ্ছ, হিরো সেজে গেছে অলরেডি। এই হচ্ছে আমাদের বাস, অলমোস্ট রেডি, স্টার্ট করবো আমরা কিছুক্ষণের মধ্যেই জার্নি, মিনিট 10-15 মধ্যে। আজকে আমাদের বাহনটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে সিটি সার্ভিসেস থেকে নেওয়া আমাদের বাস, অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 50 সিটের এটা একটা বাস, পুরোটাই এসি, 3x2 এদিকে সিটিং পজিশনস আছে। তো চলো বাসের মধ্যে উঠবো। আর তো ঘড়িতে সময় এখন দুপুর 1:21, আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি, আর পৌঁছানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্সাক্ট টাইম আমাদের কত লাগলো। আমাদের গ্রুপের মধ্যে সব থেকে কম বয়সী এই যে রয়েছেন মল্লিক বাবু, আর এই গ্রুপটা হচ্ছে সব থেকে ব্যাচেলার গ্রুপ। তো মোটামুটি হাফ অ্যান আওয়ার জার্নি ক্রস করে আমরা এখন উঠছি হচ্ছে হালদিরাম ব্রিজের উপরে। আর হালদিরাম ব্রিজ থেকে নামার পরে কৈখালি থেকে আমরা আমাদের জন্য ওয়েট করছে 3 জন মেম্বার, যার মধ্যে থাকবে আদ্রিত, ঋষি আর জয়। তো চলো ওদেরকে তুলে নিই, আবার আগের দিকে জার্নি স্টার্ট করি। এই যে পেয়ে গেছি আমাদের, এই যে এসে গেছে আমাদের গেস্ট। চলো উঠে পড়ো, চলো ঘড়িতে এখন সময়টা তোমাদেরকে দেখিয়ে দিই, 1:47। আমরা এই মুহূর্তে রয়েছি কৈখালি ক্রস করলাম এদেরকে তোলার পরে। তো এখন আগের দিকে জার্নিটা স্টার্ট করছি, এয়ারপোর্টে বোর্ডটা তোমরা আগেই দেখতে পাচ্ছ, এই যে। চলো এগোতে থাকি। আমরা যেহেতু লাঞ্চ করে অলরেডি স্টার্ট করেছি, তাই আমাদের নেক্সট ব্রেক হবে এখন কোলাঘাটে। অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে আমরা এক্সপেক্ট করছি 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে কোলাঘাট পৌঁছতে। তো পৌঁছোই, তারপরে ব্রেকের সময় তোমাদের সঙ্গে আবার জয়েন করবো আজকের এই জার্নিতে। তো জার্নি শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার রুট অপশনসগুলো। মূলত মন্দারমণি যাওয়ার জন্য আমরা বাস, কার আর ট্রেন প্রেফার করে থাকি। ট্রেনে মন্দারমণি পৌঁছানোর জন্য প্রথমেই তোমাদেরকে হাওড়া জাংশন থেকে কাঁথি বা কন্টাইয়ের ট্রেন ধরে কাঁথি স্টেশনে নামতে হবে। ট্রেন ফেয়ার ভ্যারি করে মোটামুটি 140 থেকে 800 টাকার মধ্যে। একটু আগে আমরা ক্রস করলাম বিদ্যাসাগর সেতু টোল প্লাজা, আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে, বোম্বে রোড আর দিল্লি রোড। আমরা বোম্বে রোডটা নেবো, পরবর্তী হল্ট আমরা নেবো হচ্ছে কোলাঘাটে। ওখানে তো এই জায়গাটা থেকে আমরা এখন লেফট সাইডে খড়গপুরের দিকে চলে যাবো, সোজা বেরিয়ে গেল দিল্লি রোড। ঘড়িতে সময় এখন দুপুর 2:30, আমরা এসে পৌঁছলাম ধুলোগড়ি টোল প্লাজাতে। সামনেদের জন্য আমরা অলরেডি প্রায় 5 মিনিট আমরা এখানে ওয়েট করছি, হয়তো ফার্স্ট টাইম নেই গাড়িটা, সেই জন্য এই প্রবলেম ক্যাশের জন্য।
যাই হোক এখন ক্লিয়ার হয়ে গেছে রাস্তা, এগোতে থাকছি সামনের দিকে। বাস কিন্তু হাইওয়ের উপর দিয়ে খুব ভালো গতি মেনটেন করে এগিয়ে চলেছে। তাহলে চলো ভিতরে কেবিনের ভিতরে গিয়ে একটু দেখাই ভিতরে পরিস্থিতিটা কেমন রয়েছে। দেখতেই পাচ্ছ স্যার মোটামুটি সবাইকে একটু জাগিয়ে রাখার চেষ্টা করে চলেছে। আরও পিছনের দিকে গিয়ে দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। দেখতেই পাচ্ছ সামনে তোমাদেরকে দেখাচ্ছি, পিছনের দিকে সিটের কিন্তু মনে হচ্ছে আরাম খুব বেশি, আর এখানে লোকজন কিন্তু ঘুমে পুরো কাতর। এদিকে নির্ঝরকে দেখো, ও পিছনের সিটে কিন্তু পুরো তাঁবু বানিয়ে নিয়েছে। অরিন্দমের অবস্থা মোটামুটি সেরকমই। আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর বাসে মন্দারমণি আসার জন্য তোমরা ধর্মতলা এবং করুণাময়ী দুটো জায়গা থেকেই প্রাইভেট অপারেটর দ্বারা পরিচালিত অনেক বাস পাবে, যেগুলোর ভাড়া মোটামুটি ভ্যারি করে 250 থেকে 450 মধ্যে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3:35, আমরা এসে পৌঁছলাম কোলাঘাট, আর এখানেই আমরা নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। আমরা বাসটা এখানে পার্কিং করেছি আপাতত, আর পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা চায়ের ব্রেক নিচ্ছি এখান থেকে। আর অ্যাপ্রক্সিমেটলি আমরা 90 কিলোমিটার মতো কভার করেছি, অলমোস্ট 2 ঘন্টার মতো জার্নি আমরা ক্রস করেছি এখনো পর্যন্ত। আরও যে জার্নিটা বাকি থাকবে সেটা তো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আশা করি পুরো এপিসোডটা তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা হয়ে গেছে না হচ্ছে, দাদা আমাদের জন্য চা তৈরি করছে এখানে, মোটামুটি সবাই এখন রেডি চা খাওয়ার জন্য। আর আবৃতের শ্বাসদি বাসের মধ্যেই ওয়েট করছে, আবৃত ঘুমোচ্ছে একটু। তো এই আমাদের চা মোটামুটি রেডি এখন, আর যতক্ষণ আমি এই চায়ের কাপটা শেষ করি তোমরা দেখে নাও, ঠিক এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা খুব সুন্দর ড্রোন ভিউ। আশা করি এই জায়গার ছোট্ট ড্রোন শটটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। তো চলো আগের দিকের আমাদের জার্নি শুরু করা যাক। আর এই দেখো বাস ছাড়ার সঙ্গে সঙ্গে তন্ময় কিন্তু চকলেটের ঝোলা নিয়ে সবাইকে দায়িত্ব সহকারে চকলেট ডিস্ট্রিবিউশনের কাজটা সেরে ফেলছে। ঘড়িতে সময় এখন মোটামুটি বিকেল 4:30, আমরা একটু আগেই জাস্ট ক্রস করলাম নন্দকুমার। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি এখনও 79 কিলোমিটার জার্নি বাকি, আর আমাদের অ্যাপ্রক্সিমেটলি ট্রাভেল টাইম এখনও বাকি আছে প্রায় 2 ঘন্টা। এক্সপেক্টেড আমরা 6:30 মতো আমরা সময়ে মন্দারমণি পৌঁছে যাব। রাস্তার ব্যাপারে বলতে গেলে তোমাদেরকে বলে রাখি, রাস্তা মোটামুটি এখনও পর্যন্ত যতটা আমরা কভার করেছি মোটামুটি রাস্তা খুবই ভালো। আর এখানেও নন্দকুমার থেকে যে রাস্তাটা এখন পর্যন্ত চাউলকোলার দিকে যাচ্ছে এই রাস্তাটাও যথেষ্ট চওড়া রাস্তা, আর রাস্তা কন্ডিশনও বেশ ভালো। এখনও পর্যন্ত বেশ ভালোভাবেই আমাদের গাড়ি পৌঁছেছে, অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ মোটামুটি 70-80 কিলোমিটার পার আওয়ারে আমরা স্পিড মেনটেন করতে পেরেছি। আশা করি আগের দিকে এগিয়ে যেতে কোনো সমস্যা হবে না। আর আগে আমরা তাজপুর যে মোড়টা আছে ওখান থেকে লেফট টার্ন নেব। আস্তে আস্তে কিন্তু সানসেট হচ্ছে, সেটাও তোমাদের যদি রাস্তা থেকে কোনো দেখার সুযোগ থাকে সেটা তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম সূর্যাস্তের ছবি, এই ব্রিজটা যখন ক্রস করছি আমাদের ডান দিকে চলছে একটি পরন্ত বিকেলে অস্তমিত সূর্যের ছবি, জলের উপরে পড়ছে সূর্যের আলো, আর আমরা চলেছি ব্রিজের উপর দিয়ে। জায়গাটার পরিবেশ কিন্তু অসাধারণ লাগছে। এখন ঘড়িতে সময় মোটামুটি 5:30, আর 40 কিলোমিটার মতো জার্নি বাকি। দেখতেই পাচ্ছ সন্ধ্যা আস্তে আস্তে নেমে গেছে অলরেডি, আর যখন পৌঁছে যাবো তখন তো দেখানোর কিছু থাকবে না। তো চলো রাস্তা বাকি রাস্তাটাও কমপ্লিট করি তোমাদের সাথে। তো এখন ঘড়িতে সময় মোটামুটি কটা, এখন 5:58, ঠিক আছে, আর আমাদের হাফ অ্যান আওয়ারের জার্নি বাকি আছে। আর
মোটামুটি মিনিট পনেরো মানে কিলোমিটার হিসেবে 15-16 কিলোমিটার জার্নি বাকি আছে। আমাদের জল পান জল ছাড়া সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা স্ট্রেট পৌঁছচ্ছি হোটেলে, সঙ্গে থাকো শেষ পর্যন্ত, হোটেলে গিয়ে বাকি জার্নিটা শেয়ার করবো। আমরা এখন এসে পৌঁছলাম চাউলখোলা মোড়। দীঘাগামী বাসে তোমরা যারা মন্দারমণি যেতে চাও তাদেরকে কিন্তু এই জায়গাটিতেই নেমে পড়তে হবে। এখান থেকে দীঘার ডিস্টেন্স 20 কিলোমিটার আর মন্দারমণির ডিস্টেন্স 9 কিলোমিটার। এখান থেকে মন্দারমণি যাওয়ার জন্য তোমরা অটো টোটো এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। অটো টোটোর ভাড়া 250 টাকা আর ম্যাজিক গাড়ি ভাড়া মোটামুটি 400 টাকা মতো। তো বড় রাস্তা ছেড়ে আমরা কিন্তু এখন একটা ন্যারো রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটায় মোটামুটি একটা বড় গাড়ির সঙ্গে একটা ছোট গাড়ি পাশ দেওয়ার মতো জায়গা আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 7:10। আমরা চেক ইন করলাম সানসিটি রিসর্টে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এটা হচ্ছে সানসিটির যে রিসেপশন এরিয়া রয়েছে। তোমাদের সঙ্গে একটু কার্ডের আর হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসটা একটু শেয়ার করে দেবো, আশা করি তোমাদের সেটা হেল্পফুল হবে পরবর্তী ক্ষেত্রে। একটা কার্ড দেবেন দাদা। তোমাদের সঙ্গে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা শেয়ার করছি এই নাম্বারটাই হচ্ছে সানসিটির ডাইরেক্ট নাম্বার, এখানে ফোন করে তোমরা বুকিং করে নিতে পারো। এই মুহূর্তে আমাদের যে রিক্রিয়েশন প্রোগ্রামটা এই রিসর্ট থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা অনগোয়িং রয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রিক্রিয়েশন প্রোগ্রামের কিছু অংশ বিশেষ, আশা করি আমার সঙ্গে তোমরা খুব এনজয় করবে। চলো শুরু করা যাক আজকের আমাদের এই জার্নি। এই শীতের আমেজকে গায়ে মেখে আর এই রিক্রিয়েশন প্রোগ্রামে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর সাথে সাথে শেষ করলাম আমার মন্দারমণি ট্রাভেল সিরিজের এই প্রথম পর্ব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।